রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিচালনা আইন 1973 অ্যাক্ট কার্যকর ও নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান করছেন ছাত্রলীগ নেতা কর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধরা। সোমবার অফিস চলাকালে জালাল নামের একজনকে সেকশন অফিসার পদে অ্যাডহক নিয়োগ দেওয়া হয়। সন্ধ্যার পর অন্য চাকরির প্রার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেয় তারা। আন্দোলনকারীরা জানান, শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বন্ধে যে নির্দেশনা দিয়েছে তা বিশ্ববিদ্যালয় পরিচালনা অ্যাক্ট 1973 সাথে সাংঘর্ষিক, এতে বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি হচ্ছে। এদিকে উপাচার্য এম আব্দুস সোবহান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে একজন প্রতিবন্ধীকে চাকরি দেওয়ায় তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে বিক্ষুব্ধরা। তবে গত মাসে শিক্ষা মন্ত্রণালয় সব ধরনের নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দেওয়ায় নতুন নিয়োগ সম্ভব হচ্ছে না। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভাবে, বিশ্ববিদ্যালয়ে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে আর আসলে 1973 সালের বিশ্ববিদ্যালয়ের যে অ্যাক্ট আছে তার সাথে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখাতে কিভাবে সাংঘর্ষিক হচ্ছে একটু যদি বিস্তারিত জানান। হ্যাঁ ইব্রাহিম, গত মাসের 10 এবং 13 ডিসেম্বর শিক্ষামন্ত্রক থেকে একটি চিঠি আসে উপাচার্য বরাবর, যেটাতে বলা হয়েছে যে এই বর্তমান উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান কোনো ধরনের নিয়োগ কার্যক্রম চালাতে পারবে না, কোনো নিয়োগ দিতে পারবে না। তো এই নিয়োগ যে বিশ্ববিদ্যালয়ের যে 1973 সালের যে অধ্যাদেশ আছে সেই আইনটিতে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটি চলবে বিশ্ববিদ্যালয়ের আইনে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম নীতিতে। তো সেই চিঠিটি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম নীতিতে চলার কথা সেটার সাথে সাংঘর্ষিক হচ্ছে এভাবেই যে এই একমাত্র রাষ্ট্রপতি ছাড়া এই বিশ্ববিদ্যালয়ের যে কোনো রকম হস্তক্ষেপ কেউ করতে পারে না, কিন্তু এই চিঠিটি এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, যে কারণে কিন্তু সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এবং এই বন্ধ রাখার ফলে যারা চাকরি প্রত্যাশী ছিল দীর্ঘদিন ধরে, ছাত্রলীগের সাবেক এবং বর্তমান কিছু নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী, তারা কিন্তু বর্তমানে কোনো ধরনের নিয়োগ কার্যক্রম যেহেতু বন্ধ তারা কিন্তু সেই ইয়েগুলোতে অংশ নিতে পারছে না। পাশাপাশি যে দীর্ঘদিন আগে যে সার্কুলারগুলো হয়েছিল সেই নিয়োগগুলো কিন্তু এখন দেওয়া সম্ভব হচ্ছে না। তো গতকালকে একজন প্রতিবন্ধীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে চাকরি দেওয়া হয়েছে এবং এই চাকরি দেওয়ার খবরটি প্রচারের পরে কিন্তু শিক্ষার্থীরা এবং সাবেক শিক্ষার্থীরা তারা কিন্তু উপাচার্যের বাসভবন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং তালা ঝুলিয়ে তারা যথারীতি সারা রাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে। আজকে সকালে একজন শিক্ষকের মৃত্যুর কারণে তারা মানবিক কারণে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ অবস্থা থেকে তুলে দিলেও তারা প্রশাসন ভবনে কিন্তু অবস্থান নিয়েছে। তা আমরা তাদের কাছে জানবো যে আপনাদের আন্দোলন কতক্ষণ চলবে বা কী চান আপনারা? আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের দাবিটা হচ্ছে 73-এর অ্যাক্ট অনুসারে ইউনিভার্সিটিকে চলতে দিতে হবে। এখানে ইউনিভার্সিটিকে মন্ত্রণালয় থেকে কোনো প্রকারের যে নিষেধাজ্ঞাগুলো এসেছে সেগুলো প্রত্যাহার এবং 73-এর অ্যাক্টগুলো যেন মানে তার সম্মান বজায় রেখে ইউনিভার্সিটিগুলো চলতে পারে, সেই একমাত্র দাবি এটাই আমাদের। ধন্যবাদ। আসলে তারা বলছে যে 1973 সালে বঙ্গবন্ধু প্রদত্তিত যে অ্যাক্টটি ছিল সেই আইনটি যদি কার্যকর হয় তাতে বিশ্ববিদ্যালয়ের সম্মানটাও রক্ষা পায়। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থী হিসেবে তারা মনে করছে যে এটা বিশ্ববিদ্যালয়ের সম্মান হানিকর হয়েছে, এ কারণে তারা এই আন্দোলন অব্যাহত রেখেছে। সর্বভাবে অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।